আমি বিজেপি প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী এবং এর আগে আমি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনে ছিলাম এবং বীরভূম শিউরি থেকে আমি অতিরিক্ত জেলা শাসক থেকে পদ থেকে অবসর গ্রহণ করেছি 2008 সালে। কেন ভোটে দাঁড়িয়েছেন সেটা তো এর প্রশ্ন উত্তর দেওয়া ভূ সময় সাপেক্ষ, তবে আমি দু একটি কারণ দিয়ে বলছি যে 2008 সালে যখন আমি রিটায়ার করি তারপরে আমার স্ত্রী বিয়োগ হয়। 2009 সালে এখানকার দুজন প্রেসিডেন্ট অর্থাৎ জেলা প্রেসিডেন্ট আমাকে রিকোয়েস্ট করে 2009 সালে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য, তখন আমি বললাম যে আমাকে তো বামফ্রন্ট সরকার সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করে দিয়েছে, আমি কোনো অন্যায় কাজ করিনি, যেহেতু ওদের কথা শুনিনি, ওদের ইয়েসম্যান হতে পারিনি, তার জন্য আমার রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ হয়ে গেছিলো। আর তাছাড়া আমার স্ত্রী বিয়োগ হয়েছে, এবছর আমি দাঁড়াতে পারবো না, আমি নেক্সট ইয়ারে চিন্তা করব, যদি সম্ভব হয় দাঁড়াবো। 2014 সালের মাস ছয়েক আগে, মাস ছয়েক নয়, 2012 সালে আমার কাছে এরা আসে এবং তখন আমি কথা দিই এবং পার্টিতে নাম লেখাই আর কি। 2012 সালে এমপি পদে তো প্রথমই আমার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করাই, এদের জন্য কর্মক্ষেত্র তো দরকার। আজকে অসংখ্য বেকার, সারা ভারতবর্ষের তুলনায় পশ্চিমবঙ্গে বেকার সবচেয়ে বেশি আগ্রহ সেই রেটে। প্রথম কথাই তো আমাদের বাজপেয়ী কথায় যে কৃষির সঙ্গে শিল্প একসঙ্গে চলবে, কারণ কৃষিক্ষেত্রে আমাদের একদম মানে নজর একদম বেশি করে নজর দিতে হবে, কারণ কৃষিক্ষেত্রে সবচেয়ে ডিপ্লয়মেন্ট অফ লেবার বেশি হয়, সবচেয়ে মানুষকে বেশি নিয়োগ করা যেতে পারে, শিল্পক্ষেত্রেও আছে, তাই কৃষি এবং শিল্প একসঙ্গে চলবে। বাজপেয়ীর একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো এরা মানতে পারেনি, আবার মোদী সেই চেষ্টা করছে এবং দুটি পাশাপাশি চলবে, একদিকে শিল্প আর একদিকে কৃষি, তাহলেই আমাদের বেকার সমস্যাটা অনেকটাই মানে কি বলবো অনেকটাই দূরীভূত হবে। আলো শিক্ষা ব্যবস্থা, এখন তো শিক্ষা ব্যবস্থাটা কি চলছে, এখন আমাদের এর আগে 34 বছর বামফ্রন্ট শাসন করেছেন, তার বছর 3 বছর প্রায় হতে চলেছে তৃণমূল সরকার শাসন করেছেন, এদের দুই সরকারের একটি লক্ষ্য ছিল যে শিক্ষার ক্ষেত্রে যদি অশান্তির বাতাবরণ সৃষ্টি না করতে পারি তাহলে আর শিক্ষাটাকে আমি কুক্ষিগত করতে পারবো না, কারণ শিক্ষা জগৎকে যদি কুক্ষিগত করতে চাই অর্থাৎ শিক্ষাকে যদি আমার নিজের আয়ত্তের মধ্যে চাই আমি যা বলবো তাই শুনবে। রাস্তাঘাটের মৃত্যু তো সড়ক যোজনা কে করে দিয়েছেন, বাজপেয়ী সরকার করে দিয়েছেন, সেই রাস্তা আমরা মেনটেন করতে পারছি না, রাখতে পারছি না, আবার বিজেপি সরকারকে আসতেই হবে এবং তবে রাস্তাঘাট আবার ঠিক হবে, সমস্ত কিছু কমিউনিকেশন ঠিক হবে। মহিলা মুখ্যমন্ত্রী মানুষ উজাড় করে ভোট দিয়েছিল, সেই নাটক করা হয়েছিল না মহাকারণে, একজন মুখ কালা বধির মেয়ে ছেলেকে ধর্ষণ করেছিল, সত্যি অন্যায় করেছিল, মমতা তাকে নিজে মহাকারণে উপস্থিত হয়েছিলেন, যদুবাবু তাকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু মানুষ ভেবেছিল, মায়েরা ভেবেছিল যে বোধহয় মায়েদের সম্মান মমতায় রাখতে পারবে, আজ মমতার সামনে মমতা কোনো কথা বলে উনি বলছেন ধর্ষণ বাড়ছেন কেন না জনসংখ্যা বাড়ছে বলে, এটা কোনো কথা হলো? কথার মধ্যে কথা হলো মানুষের মান ইজ্জত, মায়েরা হলো শক্তিশালী, মাদ্রী শক্তিকে যদি অবজ্ঞা করা হয়, স্বামী বিবেকানন্দ বলেছেন যে মায়ের যদি অপমান হয়, মাতাকে যদি পূজা না করা হয়, কুমারীর যদি পূজা, তিনি নিজে কুমারী পূজা করেছেন, যদি না হয় সে তো রসাতলে যাবে, সেই জন্য রসাতলে যাচ্ছে, বিজেপি সেটাকে ধরেছে, বিজেপি আসল জায়গায় ধরেছে, তো সেই জন্য সকলের কাছে বিজেপি সাম্প্রদায়িক দেওয়ার প্রস্তুতি। আমার লক্ষ্য হবে, আমার পার্টি ভারতীয় জনতা পার্টির যেটি লক্ষ্য যে সকলে সুখে থাকবে, মাথা উঁচু করে বেঁচে থাকবে, মায়েরা তাদের মান সম্মান ইজ্জত রাখবে এবং দেশের বেকারত্ব থাকবে না, আমারও তাই, কারণ আমার পার্টির যে উদ্দেশ্য আমার তো পার্টির উদ্দেশ্য থেকে আমি সরে আসতে পারি না, এটাই তো আসল উদ্দেশ্য হবে, যে আজকে লক্ষ লক্ষ বেকার আছে, মা তাকে দেখছে যে কি অবস্থায় তার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে পৌঁছাতে চায় যেখানে আমাদের সুস্থ সমৃদ্ধশালী উন্নত বৈভবময় ভারতবর্ষ, যেখানে বেকারত্ব থাকবে না। আমার একটা নিজের প্রশংসা নিজে করাটা কখনো উচিত নয়, আমি যতদিন প্রশাসনে ছিলাম অনেক মানুষ দেখেছেন যে এত সততা এবং এত ন্যায়নিষ্ঠা এবং এত কর্তব্যপরায়ণতা এবং সময় অনুবর্তিতা, আমি জীবনে 10 মিনিট লেটে অফিসে যাইনি জীবনে।